নমস্কার এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি এই মাত্র পাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী উত্তর পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবত্ত যার ফলে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাপত্যের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা বিহার ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে পাশাপাশি বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবর্ত যার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সতেরোই আগস্ট বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা ও ঝাড়গ্রামে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলা উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ আঠেরোই আগস্ট শুক্রবার পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে বর্জ্যবিদ্যুসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী উনিশে আগস্ট শনিবার দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজও আগামীকাল ঢাকা রাজশাহী বরিশাল চট্টগ্রাম রংপুর খুলনা মনমেনসিং সিলেট বিভাগে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে হিমালয় পাতাদের সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে চুরানব্বই শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ